মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। সব হিসেব খাতায় লিখে রাখছি, আর বাক্সগুলো তো নাম্বার দেওয়া হয়ে গেছে, ব্যাস আর কোনো ভুল হবে না। ফুলকি, বলছি যে তোমার কি সাহায্য লাগবে বলো আমাদের। না না পিয়া দাদা, এইটুকু কাজে আবার কিসের সাহায্য, স্টোরে তো এইসব কাজ রোজ করতে হয়। বোঝো পিয়াল, তুই কি বলতো, কাকে কি বলছিস? আরে ও তো ফুলকি দাস, একাই একশো। ওর আবার সাহায্য টাহাজ লাগে নাকি? ওকে কাজ করতে দে, আমরা বরং মাঠে যাই, পতাকা লাগাতে হবে, সময় লাগবে কিন্তু। হ্যাঁ পিয়াল দাদা, তমাল দাদা, তোমরা যাও, আমি সব কাজ সেরে আসছি। জানোই তো স্যারে বকাবকি চলতে থাকলে সব কাজ ভুল হয়ে যাবে। না মানে স্টোরে সবাই সেটাই বলে। মাঠে যাচ্ছি আমি, তোরা ভাই যার যা পাকামো করার করুক, আমার দেখার দরকার নেই, চলে। তাহলে আমরাও মাঠে যাই। হ্যাঁ সেটাই ভালো, ফুলকি তো এদিকটা সামলেই নিচ্ছে, চলো তাহলে। হ্যাঁ ঠিকই তো, চলো সবাই, চল 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 চল। ফুলকির কাজ কমপ্লিট হলে ও তালা দেবে, দিয়ে মেন দরজা দিয়ে বেরোবে, তখন কায়দা করে আমাকে চাবির ছাপটা তুলে নিতে হবে। হেমা কালী, আমি যেন সব কিছু সামলে রাখতে পারি, আমার জন্য যেন কেউ বিপদে না পড়ে। এই আই এম সরি, তোমার লাগেনি তো? না না, তুমি ঠিক আছো তো রেখি দিদি? হ্যাঁ মানে আমি ঠিক আছি, আসলে কি বলো তো, পতাকা লাগানোর জায়গাটা না আমার ঠিক পছন্দ হয়নি, ওইটাই বলতে তোমাকে ছুটতে ছুটতে আসলাম। আসলে বোঝোই তো আঙ্কেলের কাজ সব কিছু নিখুঁতভাবে হয় কি না, আর দাদাও এখন নেই এখানে। কিছু খুঁজছো? চাবিটা কোথায় পড়লো খুঁজেই পাচ্ছি না। ও তুমি একটা কাজ করো, তুমি ওই দিকটায় খোঁজো, আমি এই দিকটায় দেখছি, ঠিক আছে? এবার মাঠে চলো। আসলে কি বলতো, তুমি এসে আমায় সব বলে ভালোই করেছো, জেঠুমনি তো এবার আমায় অনেক দায়িত্ব দিয়েছে, ভরসা করে তো। আসলে জেঠুমনি তো বুঝে গেছে কাকে দিয়ে কাজ হয়। আমি আসছি গো, একসাথে পতাকা লাগাবো। বড্ড বার বাড়ছে মেয়েটা। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।